الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فيقول الله عز وجل: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. معاشر المسلمين، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি, যিনি এবারে রমাদানে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যাতে রমাদান থেকে আমরা নানা প্রকার ফাওয়াইদ এবং বেনিফিট নিতে পারি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রমাদান মাস বছরের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুস শুহুর বলা হয়। মাওসামুন মিন মাওয়াসিম আত-তাআত, ইবাদত আনুগত্য আল্লাহর ইবাদত এবং অনুসরণের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পুনরুজ্জীবিত করার মাস রমাদান মাস, যার প্রত্যেকটা আমলই বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। সিয়াম সাধনার পুরস্কার বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই এর দায়িত্বভার নিয়েছেন, যেমনটি তিনি বলেছেন: আসসাউমলি ওয়া আনা আজজি বিহ। এটি এমন একটি মাস যে মাসে লাইলাতুল কদরের মতো পৃথিবীর শ্রেষ্ঠ রাতটি রয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে স্পষ্ট করে বলেছেন: ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাতটিতে ইবাদত করলে হাজার রাতে ইবাদত করার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়, এটি হচ্ছে সেই রাত। রমাদানে রয়েছে শেষ দশক, লাইলাতুল কদরের কারণে পুরো দশকের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। রমাদানে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পেশাল কিছু আমল করতেন, তিনি তার আমল বাড়িয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন: ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি ওয়া ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। তিনি রমাদান মাসে এমন আমল করতেন যেটা অন্য মাসগুলোতে করতেন না, এবং শেষ দশকে এত বেশি আমল করতেন যেটা তিনি শেষ দশকের বাইরে করতেন না। তার মানে হচ্ছে, তার অন্য মাসগুলোর চাইতে বেশি আমল ছিল রমাদানে, এবং রমাদানের অন্য দিনগুলোর চাইতে বেশি আমল ছিল শেষ দশকে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের গুরুত্ব আমাদের পুরো উম্মার সামনে তুলে ধরেছেন, সকল মানুষের সামনে তুলে ধরেছেন, এবং রমাদান মাস জুড়ে যেন উম্মার সকল ব্যক্তি তারা নিজেদেরকে প্রস্তুত করে, তারা ইমানের দিকে ফিরে আসে, তারা ইখলাসকে রিপেয়ার করে নেয়, এবং তারা যেন তাকওয়ার মূল যে ফোকাস পুরো ইসলামের মধ্যে রয়েছে সেই ফোকাসে চলে আসে, মোত্তাকি হয়ে যায়, তাকওয়া অর্জন করতে পারে রমাদানের সিয়ামের মাধ্যমে, এবং তারা যেন তাদের আখলাকি যত অধঃপতন আছে, চরিত্রে চিন্তা চেতনায় কাজে কর্মে
ব্যবহারে আচারে যেখানেই তাদের কোনো ত্রুটি আছে, কলুষতা আছে, অন্যায় আছে, ভুল বিভ্রান্তি আছে, বিচ্যুতি আছে, তারা যেন রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে এসব কিছু সংশোধন করে নেয়, ভালো মানুষ হয়ে যায় এবং তারা যেন নিজেদেরকে এই পরিচয় বিশ্ববাসীর সামনে দেয়, ইন্নি মুরুউন সোয়াম, আমি একজন রোজাদার। পৃথিবীর যত মানুষই খারাপ বাসনা নিয়ে আমার কাছে আসুক অথবা আমার সাথে লাগতে আসুক, আমাকে খারাপ কথা বলুক, গালিগালাজ করুক, আমার এবং আপনার একটাই কথা হবে, ইন্নি মুরুউন সোয়াম, সেটি বিশুদ্ধ হাদিসগুলোতে বলা হয়েছে। সুতরাং রমাদানের এই প্রোগ্রাম ভালো মুসলিম গঠনের প্রোগ্রাম, রমাদানের প্রোগ্রাম ইমান পুনর্গঠনের প্রোগ্রাম, ইমান রিনিউ করার প্রোগ্রাম, নবায়ন করার প্রোগ্রাম, রমাদানের প্রোগ্রাম তাকওয়া অর্জনের প্রোগ্রাম, রমাদানের প্রোগ্রাম আখলাককে সুন্দর করার প্রোগ্রাম, ভালো আখলাকি হওয়ার প্রোগ্রাম। রমাদানের মধ্য দিয়ে আমরা একজন ভালো মানুষের যত ভালো গুণ থাকতে পারে, যেটাকে এখন সফট স্কিল বলা হয়, সে সব কিছু অর্জনের চমৎকার একটা প্রোগ্রাম। বাট এই প্রোগ্রাম সূচিটা হয়তো আমাদের জানা নেই, যে কারণে মুসলিমদের কাছে এই রমাদান আসে চলে যায় কিন্তু অধিকাংশ মুসলিম দেখা যায় যে কিছুই অর্জন করতে পারে। রমাদান যে সওগাত এবং যে উপহারগুলো নিয়ে এসেছে, আমাদের অধিকাংশ দুহাত মেলে সে উপহারগুলো গ্রহণ করার সামর্থ্য অথবা সুযোগ হয়তো আমাদের হয়নি, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের জ্ঞানগত এবং আমাদের চর্চাগত কিংবা আমাদের গাফলতিগত ত্রুটির কারণে এটা হয়েছে। আসুন আমরা একটু আজকের এই খুতবায় জানার চেষ্টা করি কি ইবাদত এবং কি সুযোগ মহান রাব্বুল আলামিন এই রমাদানের এই মহান মাসটিতে, বরকতময় মাসটিতে রেখে দিয়েছেন, এবং সেই নলেজটা নিয়ে আসুন এবারকার রমাদানের প্রত্যেকটা সুযোগ যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রমাদানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আলোচনা করেছেন, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রমাদান মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে। বোঝা গেল কোরআন নাজিলের মাস হলো রমাদান। রমাদানের বাইরে শাহবান মাসে কোরআন, এখানে যে উদ্দেশ্যে বলা হয়েছে যে একসাথে আল্লাহর কাছ থেকে যেটি নাজিল হয়েছিল সেটি রমাদান মাসে, এবং সেটির পক্ষে সূরা দুখান এবং সূরা আল কদর সাক্ষ্য দিচ্ছে। আর দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয়ই আমরা এই কোরআনকে বরকতময় রজনীতে তথা লাইলাতুল কদরে নাজিল করেছি। আর সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা সেটা আরও স্পষ্ট করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন-নাস, তিনটা কথা, হুদাল লিন-নাস ও বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এটাই হচ্ছে কোরআন নাজিলের মূল ফোকাস। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআন নাজিল করলেন তার উত্তর, তিনটা বিষয়কে আল্লাহ তাআলা ফোকাসে নিয়ে এসেছেন, আমাদেরও সামনে সেটাকে রাখতে হবে। একটা হলো মানুষের হেদায়াত, তাহলে কোরআনের মূল ফোকাসটা হচ্ছে ইটস এ গাইড ফর দ্য হোল হিউম্যান কাইন্ড, সমস্ত মানুষের জন্য এটা গাইডেন্স, এটা হেদায়ত। এবং সে কথাটি সূরা আল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। সেখানে সকল মানুষের চাইতে স্পেশাল কিছু মানুষের কথা উল্লেখ করা হয়েছে, তারা হলো মুত্তাকুন, যারা আল্লাহর ব্যাপারে সচেতন, যারা আল্লাহর নির্দেশকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলে এবং যারা আল্লাহকে ভয় করে। মূলত আসলে এই গাইডেন্স থেকে উপকৃত হয় মুত্তাকিনরা, অন্যরা হয় না। যদিও হুদাল লিন-নাস সবার জন্যই এটা গাইডেন্স, কিন্তু সবাই নেয় না। এজন্য আল্লাহ তাআলা মূল ফোকাসটা বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এটা হলো মূল ফোকাস। পৃথিবীর কোনো মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহরুম করেননি,
প্রত্যেকের কাছে গাইডেন্সটা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আজকের এই ডিজিটাল যুগে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার কাছে কোরআন পৌঁছেনি, কারণ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি কোরআনের অ্যাপসটা নামাতে পারেন। অতএব সারা পৃথিবীর সকল মানুষের উপর হুজ্জত কায়েম হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এভিডেন্সটা পৌঁছে দিয়েছেন, যেদিন আল্লাহ সবাইকে প্রশ্ন করবেন সেদিন আমার আপনার এবং পৃথিবীর কোনো মানুষের এই জবাব দেওয়ার কোনো সুযোগ নেই যে আল্লাহ আমি তো কোরআনের মেসেজটা পাইনি। অতএব হুদাল্লিন নাস এই ফোকাসটা আল্লাহ যথার্থভাবেই সারা বিশ্বের সবার কাছে দিয়ে দিয়েছে। আর হুদাল্লিল মুত্তাকিন দ্বারা বোঝা গেল যে এই গাইডেন্স থেকে কারা উপকৃত হতে পারবে, যারা মুত্তাকুন তারা। দ্বিতীয় যেই ফোকাসটা এখানে করা হয়েছে সেটা হলো ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যে গাইডেন্সটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা উইথ এভিডেন্স, দলিল সহকারে, এলেম সহকারে। আল্লাহ সুবহানাহু তাআলা যেই নির্দেশনাই আমাদেরকে দেন না কেন তার প্রত্যেকটার একটা দলিল এভিডেন্স আছে। মানুষ কোনো দলিল ছাড়া আন্দাজে কাজ করবে, দিস ইজ নট ফোকাস অফ ইসলাম। ইসলাম সে তারবিয়াতটা দেয় না। ইসলাম যে তারবিয়াতটা দেয় সেটা হচ্ছে জ্ঞান সহকারে আমল করবে, জ্ঞানের বাইরে কোনো আমল কেউ করবে না। ফলে কোরআন সুন্নার মধ্যে আপনি দেখবেন শুধু জ্ঞান আর জ্ঞান, এখানে এর বাইরে আর কিছু নেই। এই জন্য আমরাও বলি বারবার জ্ঞান অর্জন করুন, জ্ঞানের ভিত্তিতে আমল করুন। কিন্তু আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা বিষয়টাকে ওইভাবে অনুধাবন করছেন না, তারা দেখে দেখে আমল করেন, বিভিন্ন জায়গায় যান যেখানে এলেম নাই বাট অনেক বিচ্যুতি আছে, বেদাত আছে, সেখান থেকে তারা আমল নিতে পছন্দ করেন। অনেক ভাই বেড়াতার আছে, এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য। আমাদের জন্য আরও দুর্ভাগ্য হলো আমরা কেন বুঝাতে পারছি না, মানুষ কেন জ্ঞানমুখী হচ্ছে না। আসলে জ্ঞানমুখী হওয়ার মধ্যে একটু কষ্টও আছে, একটু দায়িত্বও আছে, মানুষ সেটা চাচ্ছে না। তার একটা প্রমাণ হচ্ছে আমাদের সমাজে দেখবেন খুব অল্প পড়ে এ প্লাস পেতে চায়। শিক্ষা ব্যবস্থাও এখন এমন একটা পর্যায়ে উপনীত হয়েছে লক্ষ লক্ষ এ প্লাস উইদাউট প্রপার নলেজ, উইদাউট নেসেসারি নলেজ, যথেষ্ট এবং প্রয়োজনীয় জ্ঞান ছাড়াই রেজাল্টওয়ালা এবং সার্টিফিকেটধারী বহু লোক হয়ে গেছে, হয়ে গেছে না? ইসলাম চাচ্ছে জ্ঞান সহ আমাদেরকে ফোকাসে আনতে, আর আমরা মানুষরা চাচ্ছি জ্ঞান ছাড়া পৃথিবীর ফোকাসে যেতে। আমার জ্ঞান, আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার এখলাস, আমার ঈমান, আমার আরো সুন্দর আখলাক, এগুলো ছাড়াই আমি পৃথিবীর মসনদে যেতে চাই, আমি ক্ষমতার শীর্ষে আরোহণ করতে চাই। ফলে কি হলো? ফলে বিপর্যয় কিন্তু মানবতার, খেয়াল রাখবেন, বিপর্যয় মানবতার। দক্ষ মানুষকে যদি আপনি আপনার ইন্ডাস্ট্রিতে কাজে না লাগান তাহলে এই ইন্ডাস্ট্রি ফল করবে, ভালো ব্যবসা করতে পারবে না। দক্ষ জনশক্তি যদি তৈরি না হয় পরিবারে, সমাজে এবং সর্বত্র, তাহলে এর মাশুল কিন্তু আমাকে আপনাকেই দিতে হবে, মনে রাখবেন। এই জন্য ইসলাম সবসময় দক্ষ মানব সম্পদ তৈরি করতে চায়, আর দক্ষ মানব সম্পদ তৈরির জন্য প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। জ্ঞানের সোপান বেয়ে যদি আপনি উঠতে না পারেন তাহলে দক্ষতা আসবে না। দক্ষতা জ্ঞানের সাথে অ্যালাইন করা আছে, একদম কানেক্টেড। যেখানে জ্ঞান নেই সেখানে দক্ষতা ওইভাবে আসবে না। তাহলে জ্ঞানের পূর্ব, দক্ষতার পূর্ব শর্ত হচ্ছে জ্ঞান, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এবং এই সব কিছু মিলে তখন দক্ষতা তৈরি হয়। দক্ষতা অনেক কিছুর মিক্সচার, কিন্তু এক নম্বর মিক্সচার হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানটা কোন জ্ঞান? আমরা মুসলিম হিসাবে বলবো প্রথম হচ্ছে কোরআন সুন্নার জ্ঞান। কোরআন সুন্নার জ্ঞান বাদ দিলে ভালো দক্ষ মুসলিম হওয়া যায় না। একজন মুসলিমকে অবশ্যই দক্ষ মুখলেস মুসলিম হতে হবে, দক্ষ মুখলেস মুসলিম হতে হবে। অর্থাৎ আমাদের দক্ষতাও লাগবে, এখলাসও লাগবে। খেয়াল করে দেখেন, শুধু এখলাস হলে হবে না। অনেক মানুষ দেখবেন সারা রাত কাঁদে আল্লাহর কাছে,
কিন্তু সারা রাত ধরে সে বেদাত করে বেড়াচ্ছে। দক্ষ মুসলিম হলো সে? দক্ষ মুসলিম তো সেই ব্যক্তি যে কোরআন সুন্নার বাইরে যাবে না, যে কোরআন সুন্নার দক্ষতা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিজের হাতে গড়েছিলেন, যেই সাহাবায়ে কেরাম, তাদের মতো সে হবে, সে হলো দক্ষ মুসলিম। অতএব শুধুমাত্র ইখলাসকে ধারণ করে ভালো মুসলিম হওয়া যায় না, আপনাকে দক্ষ মুখলেস মুসলিম হতে হবে। এবং যারা আলেম হবেন তাদেরকেও দক্ষ মুখলেস আলেম হতে হবে। আমাদের মধ্যে অনেক আলেম আছেন যাদের দক্ষতা নাই, ফলে সমাজ তাদেরকে সমাজের নেতৃত্বে নিয়ে আসছে না। খেয়াল করে দেখেন, অনেক মুসলিম আছে দক্ষতা না থাকার কারণে একাকী নিজে নির্জনে আইসোলেটেড হয়ে পড়ে থাকে। যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওবাইয়িনাতিন মিনাল হুদা দিয়ে এলেমকে ইন্ডিকেট করছেন। জ্ঞান, জ্ঞানটাই হচ্ছে এভিডেন্স। ইসলামে জ্ঞানটাই হচ্ছে এভিডেন্স, দলিল। যে কোনো ফরজ কাজের, যে কোনো ওয়াজিব কাজের, আমল, মুস্তাহাব, মানদুব, মাকরুহ, হারাম, প্রত্যেকটার দলিল লাগবে, সেটাই হচ্ছে এলেম। অতএব এলেম ছাড়া ইসলামের মানে এক রতি পরিমাণ কোনো কিছু সাব্যস্ত হবে না। আপনি বলবেন এটা মাকরুহ, যদি বলি দলিল কি, বলেন আমি মনে করি মাকরুহ। আপনি যদি বলেন এটা ফরজ, বলছে আমি তো বললাম ফরজ, অথবা মুফতি সাহেব বললেন ফরজ। মুফতি সাহেবের ফতোয়া দিয়ে কি ফরজ সাব্যস্ত হয়, নাকি আল্লাহ তাআলার দলিল দিয়ে ফরজ সাব্যস্ত হয়? মুফতি সাহেব তো হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে জিনিসগুলো মানুষ, সাধারণ মানুষ কাছে উপস্থাপন করেন। তিনি কিন্তু এলেমকে ক্রিয়েট করেন না, তিনি কোনো কিছুকে ফরজ বানান না, কোনো কিছুকে ওয়াজিব সাব্যস্ত নিজ থেকে করার কোনো অথরিটি তার নাই। এমনকি পৃথিবীর কোনো মানুষের কোনো একটা মুস্তাহাব এটা করার দেওয়ার অথরিটি নাই। তিনি হচ্ছেন আল মুআলিম আন হুকমিল্লাহ, আল্লাহ হুকুমটাকে তিনি কোরআন হাদিস থেকে সার্চ করে বের করেন এবং তার দারাজা বা পজিশনটা বুঝে নিয়ে সেটা মানুষের কাছে ঘোষণা করেন এবং পরিষ্কার করেন। অতএব আমাদেরকে বুঝতে হবে ইসলামের মূলটা হলো এলেম, এভিডেন্স, দলিল। সে কথাটা আল্লাহ সুবহান তাআলা এখানে দ্বিতীয় পর্যায়ে বললেন। আর এরপরে বললেন তৃতীয় ফোকাসটা কি, ওয়াল ফোরকান। কোরআনটার মূল কাজ হলো হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেওয়া, ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেওয়া। এবং কোনো সন্দেহ নাই কোরআন সর্বাত্মকভাবে এবং সার্বক্ষণিকভাবে এবং চিরন্তনভাবে হকের পক্ষে, সত্য এবং সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, আদল এবং ইনসাফের পক্ষে। এজন্যই কোরআনের আরেক নাম হচ্ছে আল ফোরকান। আপনারা জানেন সুরাতুল ফোরকান আছে। এই ফোরকান বলতে কাকে বোঝানো হচ্ছে? কোরআনকেই বোঝানো হচ্ছে। আফসোস আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যারা এই ফোকাসটা হারিয়ে ফেলেছে। তারা কোরআন পড়ে কিন্তু এই যে তিনটা বিষয় কোরআন এখানে উল্লেখ করলো সেই ফোকাসটা তাদের নেই, সেই ফোকাসটা তাদের নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা এই মাসে উপস্থিত থাকবে তারা যেন সিয়াম রাখে। এটা সিয়াম ফরজ হওয়ার দলিল। আল বাকারার 183 নম্বর আয়াতে সংবাদ দেওয়া হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আগের জামানার জাতিগুলোর উপর সিয়াম যেমন ফরজ করা হয়েছিল তেমনি তোমাদের উপর ফরজ করা হয়েছে। কিন্তু ফরজ রমজান মাসে এবং রমজান মাসে সিয়াম পালন করতে হবে সেটা এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহান তাআলা এরপরে বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আর যারা অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে তাহলে তারা সিয়াম ভঙ্গ করে অন্য দিনগুলোতে সিয়াম গণনা করবে। এখানে ছোট্ট একটা মাসআলাও আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে দেখো সিয়াম যাদের পক্ষে রাখাটা অসম্ভব তাদের রাখতে হবে না, ইনস্ট্যান্টলি রমাদানে তাদের রাখতে হবে না। এটা ইসলামের একটা মূলনীতির দিকে ইন্ডিকেট করা হয়েছে। সেটা হলো কি, যখনই কোনো ফরজ নির্দেশও কঠিন হয়ে যাবে পরিপালন করা, তখন সেখানে তোমাদেরকে রিলিফ দেওয়া হবে,
তোমাদেরকে পারমিশন দেওয়া হবে সে কাজটা তোমরা তোমাদের সুযোগ মতো যখন সহজ হয় তখন পরিপালন করবে এই মেসেজটা এখানে দেওয়া হয়েছে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে সিয়াম ভঙ্গ করতে পারবে তবে এটাকে তাকে কাজা করতে হবে অন্য দিনগুলোতে যেদিন তার পক্ষে সম্ভব সেটাও কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হয়নি যে পরবর্তী মাসে বা কখন সেটা বলা হয়নি যদিও ইসলামের নিয়ম হচ্ছে যে এই রমাদানের ভ্রান্তি সিয়ামগুলো পরবর্তী রমাদানের আগেই আপনি পরিপালন করবেন কাজা করে ফেলবেন যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল থেকে এবং হাদিস থেকে জানা যায় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান তিনি কোনো কিছু তোমাদের জন্য কঠিন করে দিতে চান না তিনি তোমাদের উপর সহজতা আরোপ করতে চান কঠোরতা আরোপ করতে চান না এটা ইসলামের একটা বড় মাকাসিদ অবজেক্টিভস অফ ইসলামের মধ্যে অন্যতম ইসলাম মানুষকে সব কিছু সব কল্যাণ নিশ্চিত করতে এসেছে সব অকল্যাণ থেকে উদ্ধার করতে এসেছে এটা একটা মাকাসিদ আর আরেকটা হচ্ছে তার উপর যত কাজ আরোপ করা হয়েছে ইম্পোজ করা হয়েছে সব কাজ তার জন্য সহজ করে দেওয়া হয়েছে যাতে সে পালন করতে পারে এবং আপনি দেখবেন যে কোরআন সুন্নাহর সমস্ত দলিল সে প্রমাণ বহন করছে ফরজ সালাত দাঁড়িয়ে পড়াটা ফরজ বসে পড়লে হবে না হবেই না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন একটি হাদিসে যেটি সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে বললেন সাল্লি কায়িমান ফা ইন লাম তাস্তাতির ফাকায়িদান ফা ইন লাম তাস্তাতির ফা আলা জামবিন দাঁড়িয়ে সালাত আদায় করো না পারলে বসে না পারলে শুয়ে এটা ফরজ সম্পর্কে বলা হচ্ছে কারণ নফল সালাত কোনো কারণ ছাড়াই বসে পড়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস এসেছে তিনি নফল সালাত বাহনে বসে পড়েছেন বসে পড়েছেন ইত্যাদি কিন্তু ফরজ সালাত তিনি যতক্ষণ পর্যন্ত সক্ষম ছিলেন ততক্ষণ পর্যন্ত জীবনে কোনো দিন বসে পড়েনি অসুস্থ হওয়ার সময় শুধু বসে পড়েছিলেন জীবনের একদম শেষ ভাগে সুতরাং এই সমস্ত কার্যক্রম থেকে এবং দিনের মূলনীতি থেকে বোঝা যায় যে মানুষের জীবনকে সহজ করে দেওয়া এবং সেখান থেকে কঠোরতাকে রিমুভ করা তুলে নেওয়া এটা ইসলামী শরিয়ার অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাত ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন এবং যেন তোমরা রমাদানের এই প্রত্যেকটা আদত পূর্ণ করো সিয়াম 30টা তাই না অথবা 29টা এটা যেন পূর্ণ করো এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়াত দিয়েছেন যে গাইডেন্সটা দিয়েছেন যে কোথায় কী করতে হবে কোন অবস্থায় কী করতে হবে কীভাবে জীবন চালাতে হবে রমাদানের সিয়াম কী করে রাখতে হবে অন্য অন্য ইবাদতগুলো কী করতে হবে এই যে এত এত হেদায়াত তিনি দিলেন যেন তোমরা তার জন্য তার মহত্ব বর্ণনা করো এবং যেন তোমরা শুকর গুজার হও তাহলে এই একটি আয়াতে অনেকগুলো বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের বেশারত জানিয়ে খুব চমৎকার একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন যেটি ইমাম নাসাই আহমদ বর্ণনা করেছেন শেখ আলবানী এটাকে সহিহ তারগিবের মধ্যে সহিহ বলে উল্লেখ করেছেন সেটা হলো তিনি বলেছেন আতাকুম রমাদানু শাহরুন মুবারাক একটি বরকতময় মাস রমাদান তোমাদের কাছে সমাগত হয়েছে ফরাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তোমাদের উপর এই মাসের সিয়ামকে ফরজ করেছেন তুফতাহু ফিহি আবওয়াবুস সামাঈ ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম এই মাসে আসমানের তথা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ওয়া তুগাল্লু ফিহি মারাদাতু শায়াতিন এবং এই মাসে রমাদান এই মাসে বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয় লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর আল্লাহর জন্য এই মাসে রয়েছে একটি রাত যেই রাতটি হাজার রাতের চাইতে উত্তম মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম যে ব্যক্তি এই মাসের ফজিলত থেকে এই মাসের কল্যাণ থেকে যে মাহরুম হলো বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সুন্দর জিনিসের বেশারত দিয়েছেন অতএব ইখওয়াতুল ঈমান আমাদের উচিত হবে এই সুযোগগুলো গ্রহণ করা আমাদের উচিত হবে যেই ইবাদতগুলো করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে সেগুলো বেশি বেশি করা আমরা খুব সংক্ষেপে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রথম হচ্ছে সওম রমাদানের
মূল প্রোগ্রামটা কি সোম বা সিয়াম সিয়াম রাখা সিয়াম নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন এবং সিয়াম ইসলামের পাঁচটি রকনের অন্যতম একটি রকন সিয়ামের সংজ্ঞাও আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ফজিলত বর্ণনা অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন দু একটি শুধু আমি উল্লেখ করব বাকিগুলো আপনারা কিতাবুস সিয়াম থেকে পড়ে নেবেন হাদিসের গ্রন্থগুলোতেও কিতাবুস সিয়াম আছে এবং ফিকহের গ্রন্থগুলোতেও কিতাবুস সিয়াম আছে উচিত হচ্ছে রমাদান আসার আগেই এই কিতাবুস সিয়াম থেকে ফিকহের ইস্যুগুলো এবং হাদিস থেকে জ্ঞানগুলো আমাদের অর্জন করা যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন বিখ্যাত হাদিস বুখারী মুসলিমে এসেছে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি যে ব্যক্তি ঈমান ঠিক রেখে ঈমান কমপ্লিট করে এবং সওয়াবের আশায় তার ইখলাসকে পরিপূর্ণ করে শুধু আল্লাহর জন্যই সে রমাদান মাসের সিয়াম রাখে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে ঈমান বলতে এখানে ঈমান তো সবারই আছে আমরা মোমেনরা কমনলি দাবি করি ঈমান আছে যদিও ঈমান ভঙ্গকারী অনেক কিছু আমাদের মধ্যে আছে আছে না যেই লোকটা ঈমানকে ভেঙে চৌচির করে দিচ্ছে সেও কিন্তু দাবি করে ঈমান তার আছে এটা কেন হচ্ছে জানেন এটা হচ্ছে জ্ঞানের অভাবে মানে যদি আপনি নৌকায় ফুটো বন্ধ না করে শুধু পানি সেচেন তাহলে হয় আপনি গাফেল নয় আপনি অজ্ঞ দুটোর একটা আপনি জানেন না যে এখানে গর্ত আছে প্রচুর পানি ঢুকছে আপনি যতই পানি সেচ করেন না কেন একটু পরে সেটা ডুববে তাহলে আপনাকে জানতে হবে এই গর্তটা আগে বন্ধ করতে হবে সেচের কাজটা পরে তাহলে এটা ছিল আপনার অজ্ঞতা যদি আপনি জেনে থাকেন যে না গর্তটা আছে তবুও আপনি জেদ করছেন যে না আমি সেচ করেই এভাবেই এই সিস্টেমে যাব তখন আপনাকে বলা হবে গাফেল কারণ আপনি একটা জেদ করছেন তাই না যে আপনি ঠিক আছেন যে সিস্টেমটা আপনি ফলো করছেন আপনি ঠিক আছেন এই জেদটা আমাদের সবার মধ্যে আছে খেয়াল করে দেখেন যিনি বেদান করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চান তার মধ্যে একটা জেদ আছে যে না এটা করেই আমি আল্লাহর নৈকট্য অর্জন করব যিনি শেরেকের মধ্যে আছেন তিনিও ভাবছেন যে নো এই এটাই আমার সিস্টেম আমি শেরেক করে আল্লাহর নৈকট্য অর্জন করব কিন্তু এটা ভুল এটা ভুল হয় তার জ্ঞানগত সমস্যা নয় তার সচেতনতার অভাব তিনি গাফেল এই দুটোর কোনো একটা অবশ্যই তার মধ্যে আছেন ফলে তিনি সাফল্য পাচ্ছেন না তো যাই হোক ঈমান আমরা অনেকেই মনে করি আছি আসলে ঈমানের হয় স্বল্পতা আছে আমাদের অথবা আমাদের অনেকের ঈমান ধ্বংস হয়ে গেছে আমাদের খবর নাই ঈমান ধ্বংস হয় কিভাবে ঈমান ধ্বংস হয় যখন নওয়াকেদুল ঈমানের কোনো একটার মধ্যে আপনি সম্পৃক্ত থাকবেন এবং তওবা করে পুনরায় ঈমানের মধ্যে আপনি আসেননি আসতে হবে তো নাহলে তো ঈমান যে ধ্বংস হয়ে যায় এটা অটোমেটিক রিপেয়ার হবে না মনে রাখবেন যে ব্যক্তি বড় কুফুরি বড় শিরকির মাধ্যমে একবার ঈমান ধ্বংস করে তাকে অত্যন্ত সচেতনভাবে তওবা করে আবার ঈমানের মধ্যে ঢুকতে হবে অন্যথায় ঈমান অটোমেটিক রিপেয়ার হবে না অটোমেটিক সংশোধন হবে না অটোমেটিক সঠিক হবে না তো এখানে সিয়ামটা কার্যকর করার জন্য আপনার এই ঈমানের এই অবস্থানটা জরুরি আপনার ঈমানের মধ্যে কোনো সমস্যা নাই এটা নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় হচ্ছে ইহতিসাব ইহতিসাব মানে হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশা করা এবং এটা ইখলাসের একটা পার্ট এটা কিন্তু মহাসাবার অংশ না আমাদের অনেকে এটাকে ভুল তর্জমা করেছেন আত্মসমালোচনার দিকে নিয়ে গিয়েছেন অবশ্যই ইহতিসাবের অর্থ এখানে আত্মসমালোচনা নয় আত্মসমালোচনার পর্যায়ে অন্যখানে যেমন সেটা সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ এটা আত্মসমালোচনা আর আগামীকালের জন্য কী করছেন আজকে কী করছেন সেটার পর্যালোচনা আপনাকে করতে হবে এবং আরও অনেক দলিল আছে আত্মসমালোচনার অনেক দলিল আছে দলিলকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ভুলভাবে প্রয়োগ করা সেটা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে মনে রাখবেন তাহলে এখানে ইহতিসাবান মানে হচ্ছে আই ইয়াহতাসিবুল আজরা ইনদাল্লাহ এক্সপেক্টিং দ্য রিওয়ার্ড ফ্রম আল্লাহ এটা হচ্ছে ইখলাসের পার্ট ইখলাস হচ্ছে আল্লাহর জন্য কোনো কাজ করা এবং একমাত্র আল্লাহর কাছেই সওয়াবের আশা করা তাহলে পৃথিবীর সকল স্বার্থ থেকে আপনি উঠতে পারবেন আপনি যদি সওয়াবের কোনো কাজ ইবাদতের কোনো কাজ দুনিয়ার কোনো স্বার্থে করেন তাহলে নিশ্চিত থাকেন যে আপনার সেই ইবাদত আল্লাহর কাছে কোনো দিন কোশ্চেন কালেও কবুল হবে না ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস
এক নম্বর শর্ত ইমানের পরে। যদি আপনি ইমানদার হয়ে থাকেন তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তটা কি? ইখলাস। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে বেদাত থেকে মুক্ত হওয়া তথা পরিপূর্ণ সুন্নাকে অনুসরণ করা, যেটাকে আমরা বলি ফলোয়িং দ্য সুন্না, মোতাবাত আর সুন্না। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুটো ফোকাস করলেন যে রমাদানে সিয়াম রেখে যদি সকল পাপ থেকে মুক্ত হতে হয় তাহলে ইমানকে ঠিক রাখতে হবে আর ইখলাসের জায়গাটাও ঠিক রাখতে হবে। এই দুটো ঠিক থাকলে তাহলে বাকি কাজটা থাকবে আপনি সিয়ামটা পরিপালন করুন, আর সিয়াম পরিপালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। আচ্ছা, আরেকটা হাদিস একটু বলি যেটি বুখারী মুসলিমের মধ্যেই কিছুটা ভিন্ন এবারাতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু আল হাসানাতু বি আশরি আমসালিহা, বনি আদমের প্রত্যেক কাজ তার জন্যই বরাদ্দ, একটা নেকি দশটা নেকির সমান, ইলা সাবি মিয়াত দায়ফ, তবে বাড়তে বাড়তে সেই নেকিগুলো মাল্টিপ্লাইড হয় 700 নেকি পর্যন্ত। এরপরে তিনি হাদিসে কুদসিটা উল্লেখ করলেন, বললেন ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোথায় বলেন? হাদিসে কুদসির মধ্যে বলেন, ইল্লা সিয়াম ফা ইন্নাহুলি, কোথাও কোথাও হচ্ছে ইল্লা সওম ফা ইন্নাহুলি, সিয়াম ছাড়া এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি এর পুরস্কারটা দিব। আসলে সিয়ামটা দেখেন, সিয়ামটাকে বলা হয় এমসাক, কোন অর্থাৎ কোনো কিছু না করা। এমসাক মানে কি? কোনো কিছু না করা। ইসলামের সকল ইবাদত হচ্ছে করা, আর সিয়ামটা হচ্ছে কোনো কিছু না করা, মানে না খাওয়া, না পান করা, স্ত্রীর সান্নিধ্যে না যাওয়া, মিথ্যা কথা না বলা, গীবত না করা, চগলখড়ি না করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া, অন্যায় না করা, দেখ সব না করা। তাহলে সিয়ামটা হলো না করা, আর সব ইবাদত হচ্ছে করা। তো এই জন্য এই যে না করার বিষয়টা অধিকাংশ হচ্ছে গোপন, অধিকাংশই হচ্ছে গোপন, কারণ অনেক পাপ হচ্ছে প্রকাশ্য, আপনি সেগুলো থেকে মুক্ত থাকলেন, আর গোপন পাপ থেকে যদি মুক্ত না থাকেন সিয়াম হবে? গোপনে যদি আপনি পাপগুলো করেন, সকালবেলায় বের হওয়ার সময় পেট ভরে খেয়ে নিলেন আর বললেন যে আজকে কিন্তু আমি ইফতার খাওয়াবো, খাবেন আমার সাথে আমার দস্তরখানে, মানুষ মনে করবে আপনি অনেক বড় রোজাদার, তাই না? কিন্তু আসলে আপনি বাসায় পেট ভরে খেয়ে আসলেন, তাইলে কি সিয়ামটা আল্লাহর জন্য হলো? এটা কি সিয়াম হবে বলেন? যখনই আমরাও জানতে পারবো যে এই লোকটা এভাবে করেছে, আমরাও তো তাকে স্বীকৃতি দেবো না যে সে সিয়াম রেখেছে, তাহলে আল্লাহ কীভাবে দেবেন? তাহলে গোপনেও আপনাকে এমসাকের মধ্যে থাকতে হবে, আল্লাহর এলেমে আপনাকে থাকতে হবে, আল্লাহর নলেজে আপনাকে থাকতে হবে যে আপনি সিয়াম রেখেছেন। তখন সিয়ামটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য হবে, আসসৌমুলি ওয়া আনা আজজি বিহ। আর কোনো ইবাদতের ক্ষেত্রে আসলে এতটা এক্সক্লুসিভলি আল্লাহর জন্য করা সম্ভব হয় না যেটা সিয়ামের সময় হয়ে থাকে। ফলে সিয়ামের স্পেশাল পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, এটাও হাদিসে কুদসির মধ্যে, তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, এই ব্যক্তি তার খাদ্য, তার পানীয় এবং তার শাহওয়াত, যেটা সে স্ত্রীর সান্নিধ্যে গিয়ে পেয়ে থাকে, এই সব কিছু সে মিন আজলি, শুধু আমার জন্যই, আমাকে খুশি করার জন্য সে তরক করেছে। অতএব আল্লাহ বলে দিয়েছেন এই জন্যই আমি সিয়ামটাকে আলাদা করে নিয়েছি এবং সিয়ামের পুরস্কার তাকে দেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিসওয়াইমে ফারহাতান, রোজাদারদের জন্য দুটো খুশি, ফারহাতুন আইন্দা ফিত্রিহি, একটা হলো সে যখন ইফতার করবে তখন তার একটা খুশি, এই খুশিটা কিন্তু তার শরীরের সমগ্র সত্তাসহ, শুধু মনের খুশি না, তার পুরো খুশি, জিহ্বাও খুশি হয় একটু পানি পেয়ে, তাই না? পেট খুশি হয় খাবার পেয়ে, তারপরে যখন খাবার খেলেন তখন আপনার সারা শরীরে শিরায় উপশিরায় সে খাদ্যের উপাদানগুলো কিন্তু প্রবাহিত থাকে, তখন আপনার শোণিত শিরা উপশিরা সব খুশি, ইফতারের সময় এই খুশি অতুলনীয় খুশি, এই খুশির সাথে আর কোনো খুশির কোনো তুলনা নেই। তবে তার চেয়ে দ্বিতীয় খুশিটা আরও বড়, ওয়ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি, ওয়ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি, যখন সে তার মহান রবের সান্নিধ্যে যাবে,
এবং তার সাথে সাক্ষাতে মিলিত হবে তখন পৃথিবীর শ্রেষ্ঠতম খুশি। এটা হলো মুমিনের জীবনের দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম খুশি, তখন সে লাভ করবে। সুবহানাল্লাহ। ولا خلوف فم الصائم اطيب عند الله من ريح المسك এখানে আরেকটা সুসংবাদ দেওয়া হয়েছে, রোজা রাখতে গিয়ে আপনি তো আর খাচ্ছেন না কিছু, কিছুক্ষণ পর খেলেই দেখবেন যে মুখের গন্ধটা আবার ফ্রেশ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো ফ্রেশ হচ্ছে না, একটা লং টাইম সবে সাদেকতে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি কিছু খাচ্ছেন না, তাহলে আপনার মুখে কিন্তু একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে। সেই দুর্গন্ধ যে কোনো কারণেই হোক না কেন, যেই দুর্গন্ধই তৈরি হোক সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস্কে অম্বরের চাইতে উত্তম বলে তাকে মর্যাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই সুসংবাদটা আমাদেরকে জানালেন যে দেখো তোমাদের সিয়ামটা আল্লাহর কাছে কত প্রিয়, কত আল্লাহর পছন্দনীয় আমল, যে তোমাদের নিকৃষ্ট জিনিসগুলো আল্লাহর কাছে উৎকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদেরকে এভাবেই একটু সচেতন হতে হবে। আচ্ছা, একটা জিনিস শুধু মনে রাখতে হবে, সিয়ামটা শুধু পানাহার এবং স্ত্রীর সান্নিধ্যে যাওয়া থেকে বিরত থাকার নাম নয়, বরং সিয়াম হচ্ছে সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখার নাম। এটা হলো সিয়ামের অন্তর্নিহিত মর্ম। সিয়ামের বডিটা হচ্ছে পানাহার এবং স্ত্রীর সান্নিধ্য গমন থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো সিয়ামের বাহ্যিক অ্যাপিয়ারেন্স, বাহ্যিক রূপ। আপনার যেমন একটা বাহ্যিক রূপ আছে, আরেকটা অন্তর্নিহিত রূপ আছে। সিয়ামের অন্তর্নিহিত রূপটা হলো দুনিয়ার সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখা। সেটা একদম বড় পাপ হোক যেমন শিরিক কুফর, অথবা মিডিয়াম ক্যাটাগরির যেমন কবিরা গুনাহ, অথবা অন্য অন্য যে কোনো পাপ ইচ্ছা করে করা থেকে নিজেকে মুক্ত রাখা, এটাই হচ্ছে সিয়ামের একটা অত্যন্ত চমৎকার সিস্টেম এবং চমৎকার ট্রেনিং, যে একজন মুসলিমকে কীভাবে পাপ মুক্ত থাকা যায় সে ধ্যান ধারণা দেওয়া, সেই চেতনা দেওয়া, সে মাইন্ডসেট দেওয়া, এবং সাথে সাথে বাস্তব ভিত্তিতে কীভাবে এই সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখা যায় সেই চর্চা এবং অনুশীলন করা, এবং সফলভাবে সে অনুশীলন করা। সুতরাং এদিক থেকে সিয়াম পৃথিবীর শ্রেষ্ঠতম আমল। জাপানি বিজ্ঞানী যে অটোফেজির কথা বলেছেন সেটা হলো উপবাস ব্রতের কথা, সেখানে এই মরালিটিগুলো নাই। যদিও উপবাস ব্রতের মধ্য দিয়েও মানুষের মরাল সেন্সটা বাড়ে, উপবাস ব্রত যারা পালন করে তাদের যেমন যৌনলিপসাটা কমে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবাবকে বলেছেন, তোমরা যারা বিবাহ করতে পারো না তোমরা সিয়াম রাখো, তাতে তোমাদের আখলাকের সৌন্দর্যটা বজায় থাকবে এবং নিজেদের যৌনলিপসাকে তোমরা, কামনা বাসনাকে তোমরা নিবৃত্ত করতে পারবে। তাহলে অটোফেজির কিছু বেনিফিট এই জায়গা পাওয়া গেলেও এটা অবশ্যই সিয়ামের মতো নয়। সিয়াম আমাদের কত জিনিসকে দেখেন পরিপূর্ণ করে দেয়, ইমানকে পূর্ণ করে, তাকওয়াকে শানিত করে এবং ইখলাসকে রিপেয়ার করে, আখলাককে পুনর্গঠন করে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে আমাদেরকে সিয়াম। তাহলে এর চাইতে সুন্দর প্রোগ্রাম আর কী হতে পারে? আর সিয়ামের যে অ্যাপিয়ারেন্স, দেহের কথা আমরা বললাম, বাহ্যিক রূপরেখা, এটা কিন্তু আমাদের শরীরকে আরও সুন্দর করে, আরও সুস্থ করে। দেখেন যাদের ব্লাড প্রেশার রয়েছে, যাদের বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ রয়েছে, অথবা যাদের ডায়াবেটিস রয়েছে, সিয়ামের এই চমৎকার খাদ্যের ডিসিপ্লিন থেকে এবং উপবাসের ডিসিপ্লিন থেকে এই সকল রোগের প্রবণতা এবং প্রকোপটা কমে যায়। আর যারা সম্পূর্ণ সুস্থ আছেন তাদের সুস্থতার মেয়াদ বেড়ে যায়। মনে রাখবেন, তাদের সুস্থতার মেয়াদ বেড়ে যায়, তাদের রক্ত সঞ্চালন আরও গতিপ্রাপ্ত হয়, সুন্দর হয়, তাদের হার্ট বিটটা আরও চমৎকার হয় ইত্যাদি, যারা একদম সুস্থ আছেন। আর যে যত বেশি অসুস্থ তার সুস্থ হয় ততটা কঠিন, তারপরেও সিয়াম সেই জায়গায়ও পজিটিভ রোল প্লে করে। অতএব এটা শুধুমাত্র অটোফেজি নয়, যারা এটাকে অটোফেজি বলছেন তারা ভুল করছেন, এটা প্লাস, এর সাথে আরও অনেকগুলো ভ্যালু অ্যাড হয়েছে, ইমানের ভ্যালু, তাকওয়ার ভ্যালু, আখলাকের ভ্যালু, ইখলাসের ভ্যালু এবং আরও অনেক ভ্যালু অ্যাড হয়ে এটা একটা অনন্য মাত্রা চলে গেছে
পৃথিবীর শ্রেষ্ঠ প্রোগ্রামে পরিণত হচ্ছে রমাদানের এই সিয়াম। আচ্ছা, এরপরে আমরা সিয়ামের মাসের দ্বিতীয় আমলটা পাচ্ছি কি, কিয়ামুল লাইল, কিয়ামু রমাদান। কিয়ামুল লাইল বলা হয় এশার পর থেকে সবে সাদেকের পর্যন্ত যে সালাদগুলো আপনি পড়লেন সেটা হলো কিয়ামুল লাইল। এটা নিয়ে আমরা ঝগড়া করি, তারাবি কি কিয়ামুল লাইল নাকি তাহাজ্জুদ কিয়ামুল লাইল। সূরা মুজাম্মেলের মধ্যে আল্লাহ সুবহান তাআলা যে বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওরাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তিন প্রকারে দাঁড়াতে। একটা হলো অর্ধরাত্রি, আরেকটা হলো অর্ধরাত্রি যেতে কিছু বেশি, দুই তৃতীয়াংশ, আরেকটা হলো অর্ধরাত্রি থেকে কিছু কম, যেমন এক তৃতীয়াংশ। এক তৃতীয়াংশ, তাহলে এটা কি রাতের সালাত সম্পর্কে বলা হলো না? এটা কি শুধু তারাবি সম্পর্কে বলেছেন? রাতের সালাত সম্পর্কে বলেছেন। তাহলে রাতের সালাতটা কি? রাতের সালাতকে আমাদের একদল লোক বলে শুধু তাহাজ্জুদ রাতের সালাত, তারাবি নাকি রাতের সালাত নয়? আসলে তারাবি এবং তাহাজ্জুদ দুটোই রাতের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের পরে রাতের সালাতে দাঁড়াতেন, এটা তার অভ্যাস ছিল, তিনি দাঁড়াতেন, এই জন্য এটাকে কিয়ামুল লাইল বলা হয়। কিন্তু যখন তিনি অসুস্থ থাকতেন অথবা অলসতা বোধ করতেন, কর্মক্লান্ত দেহে যদি তিনি থাকতেন তখন তিনি বসে পড়তেন। তার মানে কিয়ামুল লাইল তিনি কখনো কখনো বসেও পড়েছেন। আর ফরজ সালাত তিনি অক্ষমতা ছাড়া কখনো বসে পড়েননি। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাতা ওয়া কিয়ামা। মুমিন মুত্তাকি বান্দাদের সিফাত যে তারা তাদের রবের জন্য সেজদারত হয়ে এবং দাঁড়িয়ে রাত্রি কাটায়। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাঈমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। নাকি সেই ব্যক্তি যে রাত্রিভর আল্লাহমুখী হয়ে একগ্র চিত্তে সেজদায় সে যায় অথবা দণ্ডায়মান হয়ে সে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করে, সে আখিরাতকে ভয় করে এবং আল্লাহর রহমতের প্রত্যাশা করে। কি চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাতের কিয়ামুল লাইলে যারা দাঁড়ায় তাদের কথা বলেছেন। এছাড়া আরও অনেকগুলো আয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কিয়ামুল লাইল, বিশেষ করে রমাদানে যদি কেউ পালন করে তাদের জন্য একই ঘোষণা দিয়েছেন যেই ঘোষণা সোম পালনকারীর জন্য দিয়েছিলেন। বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়ামুল লাইল আদায় করে রমাদানে, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এখানে তাহলে আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আমল কিন্তু আপনাকে পাপমুক্ত করছে। সিয়াম আপনাকে পাপমুক্ত করেছে, করছে, কিয়ামুল লাইলও আপনাকে পাপমুক্ত করছে। আবার লাইলাতুল কদরের রাত্রে আপনি মহান মর্যাদা পাবেন, শুধু তাই না, সেই রাত্রের কিয়ামুল লাইল এবং ইবাদতও আপনাকে পাপমুক্ত করছে। পাপমুক্ত হওয়াটা আমাদের জন্য খুব জরুরি, এই জন্যই দেখেন এই সুযোগটা ইসলাম বারবার সব কিছুতে দিয়ে ফেলেছে, দিয়ে রেখেছে। যেমন পাঁচ ওয়াক্ত সালাত মাঝখানের পাপগুলো মোচন করে দেয়, জুমার সালাত এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের পাপগুলোকে মোচন করে দেয়, রমাদানের সিয়াম এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝখানের পাপগুলোকে মোচন করে দেয়, ওমরা এক ওমরা থেকে আরেক ওমরার মাঝখানের পাপগুলোকে মোচন করে দেয়, সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে হজের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যক্তি কোনো পাপ এবং অশ্লীলতায় লিপ্ত না হয়ে যদি হজ করে ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজা আকা ইয়াউমে ওয়ালাদাতহু উম্মুহ, সে তার মা তাকে যেভাবে নিষ্পাপ রূপে প্রসব করেছিল সেরকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসলো। তাহলে ইসলামের সবগুলো প্রোগ্রাম নির্দোষ এবং পাপমুক্ত মানুষ তৈরি করার প্রোগ্রাম, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মানুষ ইসলামকে দেখছে একটা ধর্ম হিসাবে, এটা ভুল দেখা, ভুল দেখা। আজকে দেখুন পৃথিবীর উন্নত বিশ্বের মানুষরা অনেক বড় পাপী, খেয়াল করে দেখুন, তারা হয়তো দু একটা আইন কানুন, ট্রাফিক ল কিংবা অফিস ল, এগুলো মেনে চলে, কিন্তু তাদের ওখানে সবচেয়ে বেশি নাইট ক্লাব,
সবচেয়ে বেশি জেনা ব্যভিচার সে উন্নত দেশগুলো তো হয় না, মেয়েরা সবচেয়ে অশ্লীল পোশাক পরে বের হয়, পাপমুক্ত হলো বলে? পাপমুক্ত হলো না। তাহলে উন্নত আধুনিক চিন্তাধারা, শিক্ষা দীক্ষা বা আধুনিক সভ্যতা মানুষকে পাপমুক্ত করতে অক্ষম। সক্ষম শুধু ইসলাম, সক্ষম শুধু ইসলাম। এবং ইসলামের এই প্রোগ্রামগুলো এত চমৎকার যে আমাদের আকিদার সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, ইমানের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, আমাদের আরকানুল ইসলাম, ইসলামের যে মূল ইবাদত, সেগুলোর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। অতএব যদি কেউ মনে করেন ইসলাম হচ্ছে কতিপয় বিশ্বাস আর কতিপয় ইবাদত বা আমল করার নাম, নো, ইসলামকে এত ছোট দৃষ্টিতে দেখাটা ঠিক নয়। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশ্বের সবার জন্য রহমত স্বরূপ পাঠালেন সেটাই কারণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন প্রোগ্রাম দিলেন যে প্রোগ্রাম দিয়ে তিনি বিশ্বকে সংশোধন করতে পারেন, মানবতার কল্যাণ সাধন করতে পারেন, মানুষকে সকল অন্যায় অন্যায় পাপ অশ্লীলতা থেকে মুক্ত করতে পারেন। এই জন্য এই চিন্তাভাবনা থেকে যদি আমরা আমাদের আমলগুলোকে দেখি, তখন দেখবেন আপনার আমার প্রত্যেকটা আমল আপনার আমাকে প্রত্যেকটা পাপ এবং অন্যায় থেকে রক্ষা করছে, আল্লাহ তাআলাই সেটা তৈরি করে দিয়েছেন। এভাবে কিয়ামুল লাইল আমাদেরকে আল্লাহমুখী করে, কারণ দাঁড়িয়েছি কার জন্য? আল্লাহর জন্য। কষ্ট করছি কার জন্য? আল্লাহর জন্য। এই দাঁড়ানোর মধ্যে যদি এমন হতো, আমি যেমন এই ছেলেটাকে যদি বলতাম বাবা তুমি আল্লাহর জন্য 2 ঘন্টা দাঁড়ায় থাকো, সে এমনি করে দাঁড়ায় থাকো, কার জন্য কি? এই দাঁড়ানোটা সার্থক দাঁড়ানো নয়। সালাতে দাঁড়ানোটা হচ্ছে সার্থক দাঁড়ানো। দেখেন কিয়ামুল লাইলে আমরা সবাই উচ্চস্বরে কেরাত পড়ি, উচ্চস্বরে কেরাত পড়াটা এখানে শরীয়ত সিদ্ধ করা হয়েছে। কেন? যাতে প্রত্যেক মুসল্লি কেরাত পড়ে বুঝে অনুধাবন করে, তার গভীর একাগ্রতা তৈরি হয়, সে থেকে লেসন নেয়, শিখতে পারে, সে আল্লাহর প্রতি তার ঈমান আরও বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহু ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর এ আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়ে না কমে? বাড়ে। কি সাইন্টিফিক ব্যবস্থাপনা, খেয়াল করে দেখেন। এরপরে সময় যেহেতু আমাদের কম, আমি বাকি কাজগুলো শুধু এমনি বলে যাব। কোরআন নাজিলের মাসের অন্যতম কাজ হচ্ছে তেরাতুল কোরআনিল করিম, তেলাওয়াতুল কোরআনিল করিম, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা আরবদের জন্য একরকম, আমাদের জন্য আরেক রকম, মনে রাখবেন। আরবরা কোরআন তেলাওয়াত করলেই অর্থ বুঝে, বুঝে না? আপনি বুঝেন? আপনি তো আরবি জানেন না, আপনি বুঝেন? বুঝেন না। তাহলে তেলাওয়াতের উদ্দেশ্যটা কী? তেলাওয়াত হচ্ছে এক ধরনের রিডিং। আমি যদি বলি আজকের নিউজ পেপার কি পড়েছেন, আপনি যদি পড়ে থাকেন তাহলে বলবেন যে পড়েছেন। আমি কি আপনাকে জিজ্ঞেস করব, আপনি তো নিশ্চয়ই বুঝেন নাই, এ কথাকে জিজ্ঞেস করব? কারণ নিউজ পেপার পড়ে কেন, বোঝার জন্য না? নাকি এমনি রিডিং পড়ে না বুঝে? এমন ব্যক্তি কে কেউ আছেন যে তিনি প্রতিদিন নিউজ পেপার পড়েন কিন্তু বুঝেন না? যারা ইংরেজি জানেন তারা ইংরেজি নিউজ পেপার পড়েন, যারা ইংরেজি জানেন না তারা ইংরেজি নিউজ পেপার পড়ার মতো দুরূহ কাজটা করতে যান না, তারা বাংলাটা পড়েন। কারণ পড়ার উদ্দেশ্য হচ্ছে বোঝা, নিউজটাকে বোঝা, কী ঘটলো আজকে গতকাল এটা জানা। তাহলে কোরআন তেলাওয়াত কেন করবেন বলেন তো? না বোঝার জন্য নাকি বোঝার জন্য? কিন্তু আমাদের তেলাওয়াতকারীরা বলে আমি না বোঝার জন্য কোরআন পড়ি, এটাই তো বলে। তাদের লেসানুল হাল অবস্থা দেখে মনে হয় যে আমি না বোঝার জন্য কোরআন পড়ি, অথচ কোরআন নাজিল হয়েছে কী জন্য? বোঝার জন্য, বুঝে আমল করার জন্য, চিন্তা গবেষণার জন্য। সে কথাটা কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাদাক্কারা উলুল আলবাব, একটা বরকতময় গ্রন্থ আপনার প্রতি নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে। চিন্তা গবেষণা করার পরে যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করবে, আর অন্যরা শুধু গবেষণা করেই যাবে। অনেক সময় গবেষণা করলে কিছু পয়সা কড়িও পাওয়া যায়। যারা পয়সা কড়ির জন্য গবেষণা করে তারা কিন্তু পয়সা কড়ি পাইলেই যথেষ্ট, গবেষণাটাকে আপনাকে দিয়ে দিবে। কোরআনের কিছু গবেষক আছে এরপর যারা গবেষণা করে গবেষণাটা দিয়ে দেয় কিন্তু নিজে আমল করে না। দুনিয়ার নিশ্চয়ই কোনো না কোনো ফায়দা তার আছে,
হয়তো চাকরিগত ফায়দা অথবা আর্টিকেল লিখে কিছু টু পাইস কামালো অথবা বই লিখে কিছু টু পাইস কামালো কিন্তু আমলে সেটা সে নেয় না একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান দেখবেন আরএনডি আছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যিনি ডিরেক্টর ওই বিভাগে কাজ করে তার কাজ হচ্ছে কোম্পানির জন্য রিসার্চগুলো করে দেওয়া ওটা তার কোনো কাজে আসে না যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজ নিয়ে যদি পণ্য নিয়ে যদি কেউ গবেষণা করেন এই গবেষণা তার ফ্যামিলিতে কোনো কাজে আসবে তিনি কি শাড়ি তৈরি করবেন বাড়িতে এসে বা কাপড় এটা কোম্পানির কাজে আসবে তাইলে তার কোনো আমলে আসলো না গবেষণা আসলো যাদের চাকরি করছেন তাদের কাছে আমাদের মুসলিমদের আসলে কোরআনের গবেষণাটা আমাদের নিজেদের জন্য মনে রাখবেন এটা কোনো কোম্পানির জন্য না অন্য মানুষের জন্য না এমনকি অমুসলিমদের জন্যও না এটা আমাদের মুসলিমদের জন্য অতএব এই গবেষণা থেকে আমাদের নিজেরাই জন্য আমরা ফায়দা উঠাতে পারি কল্যাণ লাভ করতে পারি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পারি সেটা মনে রাখবেন আর এই রমাদানে যখন আপনি কোরআন চর্চা করবেন কোরআনের অধিকারগুলোর কথা ভুলে যাবেন না কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা কোরআনের অধিকার আপনি কোরআনকে যদি অশুদ্ধভাবে ভুল বিভ্রান্তির সাথে লাহনে জালি মারাত্মক ভুল যেটা অর্থ বিগড়ে দেয় যদি আপনি সেভাবে কোরআন তেলাওয়াত করেন কোরআনের অপমাননা করলেন কোরআনকে অপমানিত করলেন কোরআনের অধিকারকে ক্ষুণ্ণ করলেন প্রিয় ভাইরা এটা একটু মনে রাখবেন অতএব কোরআন সঠিকভাবে তেলাওয়াত করা এটা কোরআনের অধিকার দ্বিতীয় হচ্ছে কোরআনকে রপ্ত করা হিফজ করা সংরক্ষণ করা এবং রপ্ত করা সেটা কোরআন মুখস্থ করে হোক অথবা কোরআনকে ভালোভাবে আয়ত্ত করে হোক যেভাবেই হোক না কেন আপনি রপ্ত করবেন তৃতীয় অধিকারটা হচ্ছে কোরআনকে বোঝা অনুধাবন করা কোরআনকে অনুধাবন করা চতুর্থ অধিকারটা হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা যে কথা বললাম কোরআন শোকেসে রাখলেও হবে না কোরআনের গবেষণা দিয়ে বিশ্ববিখ্যাত গবেষক হলেও চলবে না কোরআন আসলে এত বড় গবেষক দরকার নেই আমি কোরআনকে বুঝবো একজন মুসলিম হিসাবে যতটা বোঝা জরুরি ততটা আমাকে বুঝতেই হবে এবং সেটাকে আমলে রূপান্তরিত করতে হবে এবং পঞ্চম হলো কোরআনের দিকে মানুষকে আত্মীয় স্বজনকে সমাজকে বিশ্ব মানবতাকে আহ্বান করা যেন সকলে মিলে কোরআনের রঙে রঙিন হতে পারে তৃতীয় যে বিষয়টি সেটি হলো সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ই যে কোনো সাধারণ মানুষ থেকে সাধারণ মুসলিম থেকে অনেক বেশি সাদাকা করতেন তবে যখন রমাদান আসতো তিনি অনেক বেশি সাদাকা করতেন তার সে সাদাকায় সাদাকার মানে পৌঁছানো বা যে পরিমাণ সাদাকা করতেন সেই পরিমাণ সাদাকা করা আর কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না কানা আজওয়াদা বিল খৈরি মিন রিহিল মুরসালা এইভাবে এসছে হাদিসে যে তিনি রমাদান মাস আসলে দান খয়রাত সাদাকার ক্ষেত্রে বেগবান ঝড়ো হওয়ার চাইতে বেশি বেগবান থাকতেন রমাদান মাস সে সুযোগটা আমাদের সামনে উন্মুক্ত করেছে এখানে জাকাত দেওয়ার সুযোগ আছে যদি কারো ইতিমধ্যে জাকাত ফরজ হয়ে থাকে আর নফল সাদাকা বেশি বেশি দেবেন এছাড়াও জাকাতুল ফিতর সেই সুযোগটাও এখানে আছে পঞ্চম যে বিষয়টা সেটা হলো মানুষের সাথে সম্পর্ক বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্কের মধ্যে প্রথমে রয়েছে বাবা মায়ের এহসান করা বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা সুন্দর সম্পর্ক স্থাপন করা তাদের অধিকারগুলো সংরক্ষণ করা তাদের দেখাশোনার দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং তারপরে অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা আর রয়েছে অন্যান্য মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা এখানে একটা হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটা তিনি বললেন ওয়াক্ত মতো সালাত পড়া তখন আমি জিজ্ঞেস করলাম তারপর কি তিনি বললেন বিররুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সুন্দর আচরণ করা তাদের অধিকার রক্ষা করা তারপর আমি জিজ্ঞেস করলাম তোম্বা আয়ুন এরপর কি তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন এবং বললেন ইবনে মাসউদ বললেন যদি আমি আরও জিজ্ঞেস করতাম তিনি আরও উত্তর দিতেন আচ্ছা তাহলে এখানে আমরা বেরুল ওয়ালেদাইনের একটা দলিল পেলাম দ্বিতীয় হাদিসটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির কাজ কমপ্লিট করার পরে তিনি যখন কমপ্লিট করলেন তখন রাহিম আত্মীয়তার সম্পর্ক কিন্তু একটা
মানে কোনো ব্যক্তি নয়, কোনো প্রাণীও নয়, বাট এটা একটা সম্পর্ক। আমাদের চামড়া, আমাদের আমলগুলো যেমন আখিরাতে কথা বলবে, এটাকেও সেভাবে এখানে তুলে ধরা হয়েছে। সে বলবে যে ইয়া আল্লাহ, মানে সে যখন দাঁড়ালো, দাঁড়িয়ে কিছু বলতে আসলো, তখন আল্লাহ তাকে বলবে তুমি থামো। তখন সে বলবে হে আল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, এই জায়গাটা হচ্ছে আপনার কাছে তাদের আশ্রয় নেওয়ার জায়গা। তখন আল্লাহ সুবহান তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি সন্তুষ্ট থাকবে যে আমি ওই ব্যক্তির সাথে ভালো সম্পর্ক রাখবো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করব যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে? তখন সে বলল অবশ্যই হে রব। তখন আল্লাহ তাআলা বললেন যে এটা তোমার জন্য থাকবে। সুতরাং এখানে আমাদের জন্য কিন্তু একটা বড় ওয়াই ধমক, জাতীয়তার সম্পর্ক যদি ছিন্ন করি তাহলে কে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে? আল্লাহ। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে রমাদানে। তাহলে সকল সম্পর্ককে আমরা একটু নবায়ন করে নিই। মা বাবার কাছে যদি এতদিন না যান, তাদের কাছে যান, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করেন, অতীতের ভুলের জন্য ক্ষমা চান, অন্যান্য আত্মীয়দের সাথে, অন্যান্য মুসলিমদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেন। লাইলাতুল কদরের অনুসন্ধান, লাইলাতুল কদরের ফজিলত নিয়ে আমরা একটু কথা বলেছি, অনুসন্ধান করতে হবে শেষ দশকে, এটা মোদ্দা কথা, এটা নিয়েও আজকে আমরা কথা বলবো না। নিশ্চয়ই এই রাত্রিকে তালাশের উপায়টা কী, এই রাত্রিকে অ্যাভেল করা এবং পাওয়ার উপায়টা কী, সেটা নিয়েও সামনে কথা হবে সামনের কোনো এক শুক্রবারে, এবং এই রাত্রিকে আবাদ করার উপায়টা কী সেটা নিয়েও পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই আমলগুলো আমাদের সামনে রয়েছে। এরপর হলো পুরো রমাদান জুড়ে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, তার কাছে তওবা করা, প্রতিনিয়ত ইস্তেগফার করা এবং দোয়া করা প্রতিদিন, এটা ভুলবেন না। এটা আমাদের অন্যতম একটা আমল, কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে একটা জাইয়েদ উত্তম সনদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রমাদানে যে দোয়া সিয়ামকারীরা করে থাকে তাদের প্রত্যেকের জন্য মাকবুল একটা দোয়া রয়েছে। এতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সংবাদ দিচ্ছেন যে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। পুরো রমাদানের প্রতিটা মুহূর্ত দোয়া কবুল হওয়ার একটা উত্তম সময়, অতএব আসুন আমরা সেই সময়টা যেন নষ্ট না করি। এরপরে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রয়েছে ইফতার। ইফতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সুন্নাহ সেটা পরিপালন করুন, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা, এটাই হচ্ছে সুন্নাহ। আজকের এই ডিজিটাল যুগে যেখানে সেকেন্ড পর্যন্ত ইন্ডিকেট করে দেওয়া হয় যখন সূর্য অস্ত যায়, তাহলে তার জন্য আর সতর্কতার প্রয়োজন নেই, এটা আমাদের একটু মনে রাখা দরকার। আর আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর রিকগনাইজড যে টাইম ক্যালেন্ডার আছে সেটা উম্মুল কোরা ক্যালেন্ডার, মক্কা ভিত্তিক উম্মুল কোরা ক্যালেন্ডার, যেটা ভূপৃষ্ঠের প্রত্যেক জায়গায় কখন সূর্য অস্ত যায় সেটাও তারা খুঁজে বের করেছে, এবং ক্যালেন্ডারটা এইভাবে তারা ফিট করেছে। এর অ্যাপসও আছে, আপনারা সেই অ্যাপসটা দেখে সালাত পড়বেন, ইফতার করবেন, কোনো অসুবিধা নাই। আর ইফতার করার জন্য মাগরিবের আজান শোনাটা শর্ত নয়, সাহারি বন্ধ করার জন্যও ফজরের আজানটা শোনা শর্ত নয়। অনেকে খেতেই থাকেন, খেতেই থাকেন, আজান তো শুনি নাই, তো মুয়াজ্জিন বেচারা যদি পাঁচ মিনিট পরে আজান দেয় তাহলে কি আপনি খেতেই থাকবেন নাকি? এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আর সর্বশেষ আরেকটা আমল হচ্ছে উমরা, রমাদানে উমরা করা, যারা সামর্থ্যবান তারা উমরা করবেন। এবং আমরা জানি যে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে উমরা করা, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে হজ করার সমপরিমাণ সওয়াব এতে প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, আল্লাহর জন্য আমাদেরকে সবাইকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং রমাদান থেকে জীবনের সর্বোচ্চ বেনিফিট এবং কল্যাণ উঠিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين. معاشر المسلمين، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله في علنكم وسركم أيها الإخوة، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم، اتقوا الله في جميع أعمالكم وأقوالكم وشؤونكم. نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال، وأن يجعلنا من عباده المتقين، ويجعلنا من عباده المؤمنين المخلصين، إنه ولي ذلك والقادر عليه.
أيها المسلمون رمضان আমাদের কাছে মনে হয় যেন হঠাৎ করে এসেছে যদিও আমরা জানতাম আসছে আসবে এই উত্তম সময়টা এত দ্রুত চলে যায় আজকে অষ্টম দিন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বাকি দিনগুলো আমার মনে হয় এত আরো দ্রুত যাবে একটা গাড়ি যখন শুরুতে স্পিড উঠায় সে সর্বোচ্চ স্পিডে শুরুতে উঠায় না আস্তে আস্তে সুতরাং রমাদান কারোর জন্য অপেক্ষা করবে না আসুন আমরা রমাদানকে কাজে লাগাই নিজের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে এই এই সময়টাকে কাজে লাগাই এবং সমাজের সবচেয়ে ভালো মানুষ হয়ে যাওয়ার জন্য আমরা মনস্থির করি যদি ভালোভাবে কাটায়ও এই অহংকার জন্য আমাদেরকে পে না বসে এবারের রমাদানে আমি ভালো মানুষ হয়ে গেছি অতএব আমি আমার পরিবারের সবচেয়ে ভালো মানুষ আমার জনপদের সবচেয়ে ভালো মানুষ এই অহংকার যেন আমাদের মধ্যে কখনো না আসে তবে ভালো মানুষ হওয়ার এই যে অবিরাম চেষ্টা এটাকে কখনো স্টপ করবেন না আর মনে রাখবেন যত ভালো মানুষই হওয়ার চেষ্টা করেন না কেন আপনি ভালো হয়েছেন কি না এটা অন্যরা বিচার করবে আপনি নিজে না নিজেকে নিজে সার্টিফিকেট দিলে হবে না এই সার্টিফিকেট অন্যদের কাছ থেকে আসতে হবে অন্যরা যদি আপনাকে ভালো বিবেচনা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনাকে ভালো বিবেচনা করবেন অতএব মানুষের কাছে কারণ মানুষ তো আমাদেরকে দেখে স্ত্রীরা স্বামীদেরকে দেখে এই জন্য স্ত্রী সার্টিফিকেট স্বামীর জন্য খুব ইম্পর্টেন্ট তাই না চারপাশের মানুষের সাথে সুন্দর আচরণ যদি আমরা করতে পারি তাহলেই ভালো মানুষ হিসাবে একটা স্বীকৃতি মানুষের কাছে পাবো আর এটা অসম্ভব যে চারপাশের মানুষ আমাদেরকে খারাপ বলছে অথচ আল্লাহর কাছে আমি ভালো ভালো মানুষরা আমাদেরকে খারাপ বলছে অথচ আল্লাহর কাছে আমি ভালো এটা কখনোই ঘটবে না অতএব সব কিছু ভেবে চিনতে আসুন আমরা আমাদের জীবনকে গঠন করি আত্মগঠন করি তাজকিয়াতুন নাফস তথা আত্মাকে সংশোধন করি প্রবৃত্তি কুপ্রবৃত্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের কাতারে নিজেদেরকে সামিল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকল পাপকে ক্ষমা করে দিন আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দিয়ে দিন যারা বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত রয়েছে আল্লাহ তাদেরকে সেই কঠিন রোগ থেকে আরোগ্য দান করুন যারা পাপের সাগরে ডুবে আছে আল্লাহ তাআলা তাদেরকে পাপ থেকে তাদেরকে রক্ষা করুন আমাদেরকে আমাদের সকল পাপকে ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে মজিদ ভালো কাজ করার ফেল আল খায়রাত করার তৌফিক দান করুন সুন্দরভাবে ইবাদত পরিপালন করার তৌফিক দান করুন আমাদের ইমান আকিদাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন নবায়ন করার তৌফিক দান করুন ইমান আকিদাকে পরিপূর্ণ বিশুদ্ধ করার তৌফিক দান করুন হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك بأعدائك أعداء الدين أعداء الإسلام والمسلمين اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم تقبل من المسلمين يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون.